রমজানের নিত্য পূর্ণ নিয়ে ভোগান্তি হবে না বলে আশ্বস্ত করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানিয়েছেন নিত্যপণ্য যথেষ্ট পরিমাণে আমদানি করা হয়েছে এবং মজুদ রয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন, রোজার আগেই দুদফায় 1 কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে খাদ্য সামগ্রী দেয়া হবে, আর শিগগিরই যৌক্তিক পর্যায়ে কমবে ভোজ্য তেল সহ আরো কিছু পণ্যের দাম। নিত্যপণ্যের দামের চাপে সাধারণ মানুষ। এদিকে রোজা শুরু হচ্ছে মার্চের দ্বিতীয় সপ্তাহে, তাই অনেকের কপালেই এখন দুশ্চিন্তার ভাঁজ। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনিটরিং কার্যক্রম সম্বন্ধে বলেছে, রোববার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে দ্রব্যমূল্য নিয়ে নানা জিজ্ঞাসার মুখোমুখি হন বাণিজ্য প্রতিমন্ত্রী। মূল্য স্থিতিশীল করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান সংসদ সদস্যরা। দাবি ওঠে বাজার মনিটরিং এর পাশাপাশি সিন্ডিকেট নিয়ন্ত্রণের। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির অনেকগুলো কারণের ভিতরে অন্যতম কারণ হলো মজুদদারি এবং চাঁদাবাজি। আসন্ন রমজানকে সামনে রেখে হঠাৎ করে পেঁয়াজ সহ বেশ কিছু পণ্যের মূল্য অতিমাত্রা বৃদ্ধি পেয়েছে। মাননীয় মন্ত্রী, আপনি বাজার মনিটরিং এর কথা বলছেন, কিন্তু এখানে রাস্তা মনিটরিং, সিন্ডিকেট মনিটরিং, অনেকগুলো মনিটরিং আছে, যেটা আপনার বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে যদি অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতা না নেন, ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা যদি না নেন, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা যদি না নেন, এই ব্যাপারে আপনি একা কতটুকু পারবেন, অথবা আপনার এই ইন্টার ডিপার্টমেন্টাল কোনো আপনাদের কোনো জয়েন্ট টাস্ক ফোর্স আছে কি না, যারা আপনারা যদি এক ডিপার্টমেন্টে না পারেন অন্য ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে এটা নির্ধারণ করবেন, এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ আপনারা চাইবেন কি না। অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছেন আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য। এই পর্যন্ত যেসব পদক্ষেপ আপনারা গ্রহণ করেছেন এর ফলাফলে আপনি সন্তুষ্ট কিনা ব্যক্তিগতভাবে, যদি হ্যাঁ হয় তাহলে জনগণের সাথে কিন্তু আপনার মতের হয়তো মিল হবে না, জনগণরা দুর্বিষহ জীবনযাপন করছে দ্রব্যমূল্যের কারণে। আর যদি না হয় তাহলে আপনি কি সংসদের মাধ্যমে জানাতে পারবেন যে কতদিনের মধ্যে একটা সহনীয় পর্যায়ে আপনারা দ্রব্যমূল্যকে নিয়ে আসতে পারবেন? বাণিজ্য প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন, রোজা সামনে রেখে যথেষ্ট নিত্যপণ্য আমদানি হয়েছে। চালুর অপেক্ষায় থাকা হটলাইন 333-তে মিলবে অযৌক্তিক দামে পণ্য বিক্রির প্রতিকার। রমজানের আগেই 333 একটা হটলাইন আমরা চালু করছি আমাদের ICT মন্ত্রণালয়ের সহযোগিতায়। সেখানে আমাদের কৃষি, খাদ্য, যে কোনো পণ্য যদি যৌক্তিক মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হয় তারা ফোন করার সঙ্গে সঙ্গে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করব। তো আমরা বাজারটা শুধু পুলিশিং করে না, আমরা বাজারের সরবরাহ নিশ্চিত করে বাজারটাকে স্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছি, এবং আপনি জানলে মানে আপনার মাধ্যমে আমি এই সংসদকে অবহিত করতে চাই যে আগামী রমজান উপলক্ষে আমাদের এ পর্যন্ত যে পরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্যাদি দরকার তার যথেষ্ট পরিমাণে আমদানি হয়েছে, মজুদ আছে, চাল থেকে আরম্ভ করে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসেরই কিন্তু আসলে মানে যথেষ্ট পরিমাণে আছে। আমরা শুধু সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মধ্যে যদি আমরা এটা ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে পারি, আমরা আশা করি কোনো মজুদদার বা কোনো কারসারি করার কোনো সুযোগ পাবে না। প্রতিমন্ত্রী আরও জানান, রোজায় দুদফায় 1 কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে খাদ্য সামগ্রী দেয়া হবে, ভারতসহ অন্যান্য দেশ থেকে আনা হবে পেঁয়াজ ও চিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির মাধ্যমে আমরা ভর্তুকি মূল্যে আমরা প্রায় 1 কোটি পরিবার, 1 কোটি পরিবার মানে প্রায় 5 জন করে ধরলেও 5 কোটি মানুষ কিন্তু সুবিধাভোগী হিসাবে এই রমজানে 2 বার 5 ধরনের খাদ্য সামগ্রী আমরা বিতরণ করা শুরু করব। ফেব্রুয়ারি মাসেরটা শুরু হবে এই 15ই ফেব্রুয়ারি, এবং তার আগে আমরা রমজানের আগে আরেকবার আমরা করব। তার মধ্যে চাল থাকবে, তেল থাকবে, চিনি থাকবে, ডাল থাকবে, এবং রমজান উপলক্ষে খেজুর থাকবে। পেঁয়াজ এবং চিনির ব্যাপারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যোগাযোগ করেছি, এবং এই দুটি পণ্য যেহেতু তারা এমবার্গো দেওয়া ছিল, রপ্তানি নিষিদ্ধ ছিল পেঁয়াজ এবং চিনি, বাংলাদেশকে প্রতিবেশী বন্ধুসুলভ দেশ হিসাবে কনসিডার করে তারা আমাদের এই রমজানের আগেই আমাদের এই পেঁয়াজ এবং চিনি রপ্তানির জন্য তারা অনুমোদন দিবে বলে আশা করছি। আমাদের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, উনি গতকালই ভারত থেকে এসেছেন, সেখান থেকে উনি আশ্বস্ত হয়ে এসেছেন। বাণিজ্য প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে
এনবিআর চারটি পণ্যের শুল্ক পুনর্নির্ধারণ করেছে। এ সপ্তাহে আমদানিকারক এবং উৎপাদকদের সাথে বসে দাম নির্ধারণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবারই ওনার নির্দেশে এনবিআর কর্তৃক আমাদের চারটি পণ্যের শুল্ক পুনর্নির্ধারণ করা হয়েছে এবং আমরা এই সপ্তাহেই আমদানিকারক এবং উৎপাদকদের সাথে বসব, বসে প্রাইস নির্ধারণ করে দিব। আশা করি এই প্রাইস, নতুন যে প্রাইস হবে সেইখানে ভোজ্য তেলের দাম একটা যৌক্তিক পর্যায়ে কমে আসবে এবং অন্যান্য পণ্যের দামও যৌক্তিক পর্যায়ে কমে আসবে। স্বপ্নিল শাহরিয়ার, শিশির, চ্যানেল 24, ঢাকা। এটা বাস্তবায়ন করার জন্য সময় লাগে।